আসসালামু আলাইকুম। আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথা ব্যবস্থাপনা ও প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। একজন ব্যথার রোগী কতদিন ধরে ব্যথার ওষুধ খেতে পারে? দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। অনুরূপভাবে ফিজিওথেরাপি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। আমরা জানি কোমর ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়। আমাদের দেশের মেজর কারণ যেগুলোর মধ্যে রয়েছে তার ভিতরে রয়েছে একটা ওভারওয়েট, যাতে স্থূলতা আমরা যে বলি আমাদের দেশের মানুষ, অনেক মানুষ দেখা যায় যা তাদের ওজন বেশি, তার উচ্চতা অনুযায়ী যে বিএমআইটা থাকে সেই বিএমআই অনুযায়ী তার ওজন বেশি থাকে। সেই বেশি ওজনের জন্য স্থূলতার কারণে একটা কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন আঘাতপ্রাপ্তির কারণে কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন ইনফ্লামেশন কারণের জন্য, মেরুদণ্ডের প্রদাহর কারণে ব্যথা হতে পারে, তলপেটের অনেক কারণের জন্য কোমর ব্যথা হতে পারে। আমাদের প্রথম যেই প্রতিপাদ্যের বিষয় হবে সেটা এদের ডায়াগনোসিস করা, যে কোন কারণে তার কোমর ব্যথা হলো এবং সেটার একটা চিকিৎসা। সেই চিকিৎসা বলতে গেলে কোমর ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা কোনো অপারেশন বা অন্য কোনো কিছু ছাড়াই আমরা এটা চিকিৎসা করতে পারি। কখনো কখনো হ্যাঁ অপারেশনের প্রয়োজন হতে পারে, বাট মেইন ট্রিটমেন্ট অফ কোমর ব্যথা যেটা সেটা হলো আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট, সেটা হতে পারে কিছু ব্যথার ওষুধ হতে পারে, বাট মেজর রোল প্লে করে ফিজিওথেরাপি। এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে যেখানে এই ফিজিওথেরাপিস্টদের একটা বিরাট রোল আছে। সেই ফিজিওথেরাপি, সেই এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি দিয়ে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টকে ভালো করা সম্ভব। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে বলবো, আমাদের দেশের অধিকাংশ অনেক মানুষ আছে যারা কোমর ব্যথা নিয়ে ভোগেন, তারা যদি সময় মতো ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শক্রমে ডায়াগনোসিস কমপ্লিট হওয়ার পরে একটা সময় কিন্তু ফিজিওথেরাপির রোল আছে। সেই ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি তার যেই পদ্ধতি আছে সেই পদ্ধতির ভিতরে দিকে গেলে আমাদের দেশের মানুষ উপকৃত হতে পারবেন। কখনো কখনো সেই কনজারভেটিভ ট্রিটমেন্ট হেল্প করলে হ্যাঁ অর্থোপেডিক সার্জন আমরা বিভিন্ন সময় সার্জারি করে থাকি, বাট সার্জারি করার পরেও কিন্তু এই ফিজিওথেরাপির রোলটা থেকে যায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা সচেতন থাকবেন, যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে আমাদের দেশে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, সাথে সাথে কখনো কখনো প্রয়োজন হলে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। তারা সঠিক চিকিৎসাটা দিলে আপনার এই কোমর ব্যথার যেই কষ্ট সেটা অনেকটা লাঘব হবে, আপনি আপনার কর্মক্ষম অবস্থায় ফিরে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি।